चले जाब भविष्य राशिर कथा शुने मन हम देखो मैना आईन आदालत सब करते चाहिए एकदम ही चाहिए सबार सामने दाड़ी तुम्हें बोले दाओ तो सत्यिटा कि तुम्हें बोलो तो रिकी काजटा करेछिलो किना जदि प्रमाणित होय जे रिकी एई काजटा करेछे ताहले तुम्हें जा चाहिबे जेभावे चाहिबे रिक के तुम्हें शास्ति देबे मैना बोलो बाबा मैना के बिये करते चाहिए আমি শুধু চেয়েছি দাদার সাথে গ্রামে ফিরে যেতে।
ময়না, আমি না খুব ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি রিককে ফাঁসিয়ে বোধহয় কিছু না, খুব ভুল বুঝেছিলাম আমি। তুমি তো আদর্শ হিন্দু নারী। যে তার মান সম্মান একেবারেই প্রকাশ্যে আনতে চায় না, সবসময় তার লজ্জা ঢাকতে চায়। ময়না, আমার একটা কথা শোন, তুই একটা কাজ কর, তুই তো দাদাকে খবর দে, আমি দেবো তোর বিয়ের খরচ। হ্যাঁ, আমি দেবো। না না না, আমি তো বলছি আমি ওকে বিয়ে করবো, আমি ওকে বিয়ে করতে চাই। ও ভিড়, তুমি বিয়ে করতে চাইলেই তো হবে না, ওর ইচ্ছে অনিচ্ছে বলে তো একটা ব্যাপার আছে নাকি? দেখছো না তখন থেকে বলছে ও কারোর দয়া চাই না, তাই না ময়না? দয়া কেন? আমি তো এমনি এমনি ওকে বিয়ে করতে, আমি বলছি আমি এমনি এমনি ওকে বিয়ে করতে চাই, বিয়ে করবো আমি। হিয়া, যাও ওকে ঘরে নিয়ে যাও, এতদিন ওষুধ ওষুধ করে মাথা খারাপ করছিল, এখন বিয়ে বিয়ে করে পাগলাম করছে। বেনি, এটা কি কথা হলো? ও তো বাচ্চা নয়, ও তো সুস্থও নয়। না না, আমি আমি সুস্থ, আমি 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 একদম ঠিক আছি, আমি সুস্থ। যে আমি 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 তো বলছি আমি ওকে বিয়ে করো। পিসি, তুমি বলো না, ওকে বলছো না কেন? তোর ওকে বল না, ওকে যেতে বারণ কর না, আমি ওকে বিয়ে করবো। তো তুই এখন আমার সাথে ঘরে চল। না, আমি তো বলছি ও আগে বলুক, আমি ওকে। ও তো বললো যে কারোর দয়া চায় না। এই বিয়ের কথাটা ওভের মাথায় হঠাৎ এলো কি করে? আর বিয়ে করার জন্য এরকম জেদি বা করছে কেন? ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অভি, অভি আমাকে একটা কথা বলো তো। রাশি মানে তোমার বৌদিদির কথা অনুযায়ী তো ময়নার সঙ্গে দুর্ব্যবহার করেছে রিক, রিকই ওকে অসম্মান করেছে, তাই এসবের দায় তো রিকের হওয়া উচিত। তুমি কেন নিজে আগ বাড়িয়ে এর মধ্যে জড়িয়ে নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিচ্ছে বলো তো? যদি সুস্থ থাকতে চাও তাহলে যা বলছি সেটা করো। কি হলো বলো, বলো। ছেলে কি বলছে? বাড়ির বাইরে বেরোয় না, আশেপাশে ময়নাকে দেখেছে মনে ধরেছে। এবার একটা ডিসিশন নাও, আমাদের তো একটা ডিসিশন নিতে হবে। কি হচ্ছে দাদা, কি করছে এগুলো? তুমি কিছু বলো। ওকে নিজের ইচ্ছে করছে, ওকে করতে বলা হচ্ছে, ওকে বাধ্য করা হচ্ছে করতে। আর আমি জানি হিয়া যে এর পেছনেও নিশ্চয়ই চুপ করে দাঁড়িয়ে রয়েছে।
আরে একটা পজিটিভ ডিসিশন নাও, না হলে ময়নাকে আমি কিছু একটা বলো। কি মনে হয় তোমার, এইরকম একটা ব্যাপারে এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া সম্ভব? না না, আই আন্ডারস্ট্যান্ড, ময়না আমাদের আমাদের স্ট্যাটাসে পড়ে না, সেই জায়গাটা তোমার বাঁচছে, ইটস কোয়াইট জাস্টিফাইড, বাট কি করবে বলো? তোমার ছেলে মালির বোনকে বিয়ে করতে চাইছে, কি করবে? ও যদি ময়নাকে বিয়ে করে সুখী হয় তো অসুবিধে কোথায়, হোক না? আমি অভির সাথে আলাদা করে এই বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই, যেখানে ময়নাও থাকবে। এসো ময়না, এই ব্যাপারটা ওদের বাবা মায়ের উপর ছেড়ে দিলেই ভালো হয় না? না বিনি, না, এরপর থেকে ওরাই কথা বলবে। ইনফ্যাক্ট এবারে সমস্ত ডিসিশন এরপর থেকে ওরাই নেবে। আমি তো তোমাদের বলেইছি যে আমার সব কিছু আমি উজ্জ্বলের হাতে তুলে দিতে চাই। মানে এসব এসব তুমি হঠাৎ কি বলছো? কি কি বলছো? আসলে ভুলটা আমার, আমি আমার সব কিছুর দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, ভুল করেছিলাম। আমি ভাবতেও পারিনি যে তুমি সেই দায়িত্ব সামলাতে গিয়ে সংসারে একদম সময় দিতে পারবে না। তোমার তো উচিত ছিল রিককে মানুষ করে তৈরি করা, পারোনি, বোধহয় সময় দিতে পারোনি। উজ্জ্বল, কিন্তু আমি তো কোনোদিন বলিনি যে আমি এসব দায়িত্ব দিতে পারবো না। বাবা, তুমি বলনি, তুমি বলনি, আমি বুঝে নিয়েছি, আমি বুঝে নিয়েছি, তাই তো বলছি। আজ থেকে আমার বিজনেস, আমার এই বাড়ি, আমার এই বাড়ি সম্বন্ধে সব কিছু ডিসিশন নেওয়ার দায়িত্ব উজ্জ্বলের। তুমি শুধু সংসারে মন দেবে, রিককে মানুষ করে তৈরি করার চেষ্টা করবে। বাদ বাকিটা উজ্জ্বল সামলে নেবে। এটা তো খুব ভালো খবর। ইনফ্যাক্ট আমিও তো মনে মনে এটাই চাইছিলাম যে উজ্জ্বল সব কিছু নিজের হাতে তুলে নিক, কিন্তু এই মুহূর্তে তো অভি আর ময়নার ব্যাপারে একটা ডিসিশন আমি বলছি, তোমরা না? বলছিলাম ময়নাকে একটু জিজ্ঞেস করলে হতো না? অফকোর্স অফকোর্স, সেটাই তো করা উচিত। ময়না ময়না, আমাকে সিরিয়াসলি বলতো। আচ্ছা, যা হচ্ছে সব ভুলে যা, ধরে নে আমরা আমরা সবাই চাইছি তোর সঙ্গে অভির বিয়ে হোক, তাহলে কি তুই বিয়েটা করবি ময়না? চুপ করে আছে। আরে চুপ করে থাকা মানেই তো সম্মতি জানানো, তাই না? তোমরা তাহলে এবার তোমরা ডিসাইড করো কি করবে। খুব বাঁচান বেঁচে গেলেন আপনি, তবে যতদিন না আমি আমার পরিবারের মৃত্যু রহস্য জানতে পারছি ততদিন
ঠিক এইভাবেই প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে যাব। আপনি যদি কাল কিউটে হয়ে থাকেন তাহলে আমি শিকারী বাজ। অ্যাক্সিডেন্ট? কার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মানে মানে কাদের গাড়ি ছিল ওটা? না না মিস্টার বক্সি, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে তাকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আরে আমাকে তো এরকম ভেগ ইনফরমেশন দিলে হবে না, এইগুলো তো আমার জানাটা দরকার। মিস্টার বক্সি আপনি একজন ডিটেকটিভ, এইগুলো এগুলো আপনার কর্তব্য, ইটস নট মাই। আর আমি না আমি একটা কথা আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না, যেটা হচ্ছে যে সময় কিন্তু আমাদের হাতে খুব অল্প, এক একটা মিনিট কস্টলি, সো সো প্লিজ প্লিজ। পরিবেশ পরিস্থিতি কোনোটাই পাল্টায়নি, আমাদের রয় ম্যানশনে অনেক সমস্যা এসেছে, অনেক অন্যায় হয়েছে, এ বাড়িতেও তাই হচ্ছে। শুধু এটুকুই পার্থক্য, এ বাড়ির ব্যাপারটা অনেক বেশি, অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। একবার ভালো করে ভেবে দেখো, এখানেও কিন্তু রিটা রয়েছে, ভিকি রয়েছে। ঠিক বলেছো, একদম ঠিক। শুধু শুধু মম, বৌমনি, অশ্মি, তোজো, আমাদের কেউ নেই। সেটাই বা এত জোর দিয়ে বলি কি করে বলো তো? হয়তো আছে, আমরাই তাদেরকে ঠিক করে খুঁজে নিতে পারছি না। কি বলছো তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। উজ্জ্বল, এগুলো আমার মনের কথা, আমার মন বলছে। আমরা বেঁচে আছি ঠিকই, কিন্তু আমাদের চাওয়া পাওয়াগুলো সব রয় ম্যানশনের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদেরও তো বেঁচে থাকার কথা ছিল না, তাহলে তাহলে আমরা কেন বেঁচে আছি সেটা একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, আমি জানি তুমি তুমি রাগ করো আমি একবারই কিছু বললে, অন্যায়ের প্রতিবাদ করলে। কারণটাও আমি জানি উজ্জ্বল, কারণ তুমি চাও না আমার গায়ে এতটুকু আঁচ লাগুক। তুমি তুমি এটা কেন ভাবছো না যে এটা তোমার একা লড়াই নয়, এটা আমাদের দুজনের লড়াই? আমি জানি ওখানে পৌঁছতে গেলে আমাদের অনেক বাধা পেরিয়ে যেতে হবে, আমাদের সামনে যে অনেক কাজ, অনেক। কি বলছো তুমি? আমি যা বলছি মানে আমি কেন বলছি তার যথেষ্ট কারণ আছে উজ্জ্বল। কি কারণ বলবো? এখন না, এখানে না, আমাকে আর একটু সময় দাও, সব বলবো। যে আসছে তাকেও তো তার সব উত্তর দিতে হবে, ও আসার আগে আমি সব কিছু গুছিয়ে নেব, সব কিছু। এবারে সমস্ত ডিসিশন এরপর থেকে ওরাই নেবে। আমি তো তোমাদের বলেইছি যে আমার সব কিছু আমি উজ্জ্বলের হাতে তুলে দিতে চাই। ব্যাপারটা কিন্তু এবার হাতের বাইরে চলে যাচ্ছে। দিদি ভাই, দিদি ভাই, আমি তো ভাবতে পারছি না যে এ বাড়িতে দাঁড়িয়ে তোমার মুখের সামনে কেউ মাথা তুলে কথা বলছে, ওদের তো আর কন্ট্রোল করা যাবে না। এই প্রথমবার তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হচ্ছে, আর সেটা হচ্ছে রাশির ইচ্ছায়। রাশি কিন্তু মহা ধুরন্ধর। নাও এখন সবাই উজ্জ্বলের হাতের পুতুল হয়ে থাকো।
কথা বলছি কিছু মনে করো না দিদি ভাই সবাই বলতে কিন্তু আমি তোমাকেও মিন করছি তুমিও কিন্তু বাদ যাবে না দিদি ভাই তুমি কি কখনো ভাবতে পেরেছিলে যে অভি পাগলার এত সাহস হবে ও সবার সামনে দাঁড়িয়ে এরকম একটা কথা বলবে সবকিছু হয়েছে ইডিয়েটটার জন্য মম শাট আপ আমি ভাবতাম তোমার একটা ক্লাস আছে মম এবার কিন্তু তুমি আমাকে চুপ করো জাস্ট চুপ করো শেষ পর্যন্ত একটা মালির মেয়ে ছি 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 যাও যাও গিয়ে উজ্জ্বলের হাতে পায়ে ধরে ভিক্ষে চাও যাও আমি না হয় ভুল করেছি কিন্তু তুমি তুমি তো বললে কিছু গেম প্ল্যান করছো তাহলে এখনো তো রেসলেস হয়ে পড়ছো কেন কারণ তোমার মা খুব ভালো করেই জানেন যে রাশি হচ্ছে মহাচালিয়া ওকে খুব সহজে Enough. অনেক পার্টি কথা বলে ফেলছো তুমি দুজনে এবার মুখটা বন্ধ রাখো যা করার আমি করবো